আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের দেখাবো হুন্ডাই অ্যাকসেন্টের গাড়িগুলো, অ্যাকসেন্ট গাড়িগুলো। তো অ্যাকসেন্ট গাড়িগুলোর কত দাম রয়েছে রিয়াদ শিফা মারদে, সেই বিষয়ে আজকে তুলে ধরবো। তাহলে শুরু করা যাক। ফয়েজ মিয়া, মিয়া মাফি ইস্তারি সারা, মাফি ইস্তারি সারা আলা লিবিয়া। ايش মুশকিলা? মুশকিলা সার জিয়াদা। গালি হ্যাঁ গালি কাম ইজ বন্ত দৌড় দৌড় রে তিন শহর কি দাম? আমরা তিন শহর দৌড় লিসা মাফি আসলা। الله كريم ان شاء الله. هلا والله، كيف الحال؟ ها صديقنا حبيبي ان شاء الله. السلام عليكم. يا سلام. شو بندرة؟ هذا موديل كم؟ 16. كم فلوس؟ 20. تو بندرة، এই গাড়িটা আপনার 2016 এর মডেল। গাড়িটার দাম আছে 20000 রিয়াল। আপনার এখানে 16 এর মডেল আটা গাড়ি রয়েছে। তো এই গাড়িটা 19000 রিয়াল, 19000 রিয়াল দাম চাইতেছে। এখানে আপনার একটা অ্যাকসেন্ট রয়েছে মডেল 2017। এই গাড়িটার মূল্য রয়েছে 28000 রিয়াল। বডি গিয়ার কুল্লু কালা কুল্লু কলা তামানে এসে না আখের ফাজ ইস্তামারা জেদিত ২০১৭ মডেল, 28000 রিয়াল হলে গাড়ি ছেড়ে দেবে। এখানে একটি করলা রয়েছে। করলা কত মডেল? আ ভাইয়া 13 মডেল। কত পয়সা? 25000 রে ভাইয়া। 25000 রিয়াল। কত কিলোমিটার চালায়? 220000 কিলোমিটার চলছে। 25 বলা উসনে 32 বলা। গ্লাস সারড অটোমেটিক। ফাজ ইস্তামারা নতুন। কই মার মার নি কায়া? কই মার নি হ্যাঁ ये देखना इसका, ये नीचे से कौन सही है? सब कोई स्टैंडर्ड नहीं है, गाड़ी साफ सुथरा है भैया। हम तो शाम 8-9 बजे से थी। 8-9 बजे तक अगर कस्टमर आ गया तो फिर नहीं है। এখানে আরেকটা অ্যাকসেন্ট সবাই দেখতেছে। এটা আপনার মডেল 2011, 17500 রিয়াল গাড়ির দাম চাইতেছে। গ্লাস হ্যান্ডেল, গ্লাস হ্যান্ডেল, গিয়ার অটোমেটিক চলছে কত? 1,74,000 কিলোমিটার চলছে। এটা ফাহাজ ইস্তামার নতুন। তো বন্ধুরা, রিয়াদে গাড়ির দাম কেমন কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো অ্যাকসেন্ট, করোলা, ইআরএস দেখালাম কাজের ফাঁকে। ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ছোট ভাই বললো 4 সপ্তাহ ধরে ঘুরতেছে, গাড়ি মিলাইতে পারে না এখনো। তো ছোট ভাই বলতেছে গাড়ির দাম বেশি। তো আসলে অনেকে অনেকে দূরে থেকে ভাবেন যে না, গাড়ির হাটে বোধ হয় গাড়ির দাম খুবই কম। তো হাটে আসলে বোঝা যায় যে এখানকার মূল্যটা কী রয়েছে। তো আমার এই ভিডিওটা রিয়াদ বা রিয়াদের বাহির থেকে যারা দেখবেন তারা কমেন্টস করতে পারেন যে রিয়াদে গাড়ির দাম কেমন রয়েছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটা আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকন টার্ন করে দিবেন।
আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাগের নাতি ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন, আল্লাহ হাফেজ।